নমস্কার, চ্যানেল IINS ব্লসমস এর পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের নাচো তো দেখি সিজন ওয়ান অনুষ্ঠান। আপনারা সবাই ভালো আছেন জানি জানি, এই কারণে আপনারা খুব খুব খুবভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমাদের এই নতুন প্রচেষ্টাকে। আজকে আমরা আছি পঞ্চম এপিসোডে, দেখতে দেখতে চারটি এপিসোড পেরিয়ে গেল। তো আজকের এই এপিসোডে আমাদের মধ্যে জাজ হয়ে এসেছেন এই রাজ্যের দুজন বিশিষ্ট গুণী নৃত্যশিল্পী, ডক্টর ধ্রুপদ দাস, শ্যামলিমা দে। স্বাগত জানাবো। তো শুরু করি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই খুব এক্সাইটেড আছেন জানি, তো বেশি কথা না বাড়িয়ে এবার এখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের ফার্স্ট পারফর্মার যিনি, রেশমি শীল। আমি মঞ্চে ডেকে নেব রেশমি শীলকে, এসে পড়ো। আচ্ছা, কোন গানে নাচবে বলো? ঠিক আছে, চলো দেখে নেব। খুব সুন্দর নেচেছ, তবে আমরা তো জানবো আজকে জাজেসদের কাছ থেকে, ঠিক না? তো প্রথমে স্যার থেকে শুরু করি। হ্যালো, তোমার নাম কি? রেশমি শীল। রেশমি, খুব ভালো হয়েছে। কিন্তু
তুমি কি নাচ শেখো? আমি বাংলা। বাংলা নাচ শেখো? আচ্ছা, তুমি যে এই নাচটা করেছো, এই গানটা কার গান বলতে পারো? মানে কে লিখেছে বা এটা কি গান? রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, ভেরি গুড। হ্যাঁ, এটা রবীন্দ্র নৃত্য, খুব ভালো হয়েছে। একটু হাতটা যদি একটু বড় করে নাচো, তাহলে তোমাকে আরো বড় লাগবে দেখতে, আরো সুন্দর লাগবে দেখতে। সব ভালো হয়েছে, একদম খুব ভালো, তাল ভালো, সব ভালো, শুধু একটু হাতগুলো বড় করে নাচবে। হ্যাঁ, আর একটু হাসি, আরো দাঁত দেখি হেসে হেসে নাচবে। এটা তো একটা আনন্দের গান, রং খেলার গান, তাই না? ঠিক আছে, ভালো, নাচটা ভালো করে শিখবে, ঠিক আছে? শ্যামলী ম্যাম, স্যার তো বলেই দিলেন, স্যার যা বললেন, একটু হাসি দিয়ে নাচ করো, আর বাকি সব ঠিক ছিল। গুড, চালিয়ে যাও, নাচটা ছেড়ো না, ঠিক আছে? থ্যাংক ইউ জাজেসদের, খুব সুন্দর নেচেছো। আচ্ছা, তোমাকে কেউ বলেছে তুমি যে দেখতে কত সুন্দর? বলেছে কেউ? ও মা, কেউ বলেনি, আমি বলছি তো, খুব সুন্দর। ঠিক আছে, তুমি এবার তোমার জায়গা নিয়ে নাও, আমরা আরো অনেকগুলি পারফরমেন্স দেখবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো দেখলাম এখন রেশমির ডান্স, তো নেক্সট আমাদের যে স্টেজে পারফরমেন্স দিতে আসছে পূর্বা চক্রবর্তী। পূর্বা কোন গানে নাচবে? দোলে দোদোল। ঠিক আছে, চলো দেখে নেব। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধা রো আধরে জাগে হাসি, রাধা রো আধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এলো মন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল নিসারে নিসাগারে মাগা পা, দোলে শিখি পাখা দোলে শুকো শাড়ি, দোলে শিখি পাখা দোলে শুকো শাড়ি, ময়ূরী দোলে প্রেময় অভিসারী, ময়ূরী দোলে প্রেময় অভিসারী, এ রাতের নাই তুলনা, ও এলো মন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে।
খুব সুন্দর। তো জেনে নেব জাজেসদের ওপিনিয়ন। ম্যাডাম, কি নাম তোমার? পূর্বা চক্রবর্তী। কি নাচ শিখছো? রবীন্দ্রনাথ নৃত্য। ক্লাসিক্যাল কিছু শিখছো? না। আচ্ছা, ভয় লাগছে? নাচের মধ্যে তো মনে হচ্ছিল একটু একটু ভয় লাগছিল, হাসিটা মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছিল। আচ্ছা, ভয় লাগে, হাসিটা হারিয়ে যায়, হাসিটা যেন না হারায়, ঠিক আছে? আর একটু মন খুলে নাচ করতে হবে, ওকে? বাকি সব ঠিক ছিল। স্যার, কোন ক্লাসে পড়িস? ক্লাস 4। কোন স্কুল? ভবানীপুরা বিদ্যা মন্দির। বাহ, তো এই যে নাচটা করলি, তোর ভালো লেগেছে? হুম। আনন্দ পেয়েছিস? হুম। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে নাচ। একটু হেসে হেসে নাচবি, আর কিচ্ছু লাগবে না, সব ঠিক ছিল, ঠিক আছে? চল। থ্যাংক ইউ জাজেস। কে সাজিয়েছে তোমাকে? মা। মা? আচ্ছা বলো তো, সিক্রেট একটি কথা, কে বেশি আদর করে, মা বাবা দুজনেই? ও ওয়াও, একদম ঠিক ছিল উত্তরটা। ঠিক আছে, চলো এবার আমরা আরও পারফরমেন্স দেখবো, তো তুমি তোমার জায়গা নিয়ে নাও। তো আমরা দেখলাম পরপর দুটি পারফরমেন্স, রেশমি আর পূর্বা। তো চলে যাব এবার ব্রেকে, ব্রেকের পর আমরা আবার দেখবো নেক্সট পারফরমেন্স। IINS, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নেচার অ্যান্ড সায়েন্স, एक यूनिक एजुकेशनल इंस्टीट्यूशन है। पिछले 5 सालों से IINS के मेमोरी ट्रिक्स और मॉडर्न टेक्निक्स के द्वारा स्टूडेंट्स बेहतरीन रिजल्ट करते आ रहे हैं। बच्चों की सबसे बड़ी समस्या है पढ़ाई याद नहीं रहती, या फिर एग्जामिनेशन हॉल में जाकर सब भूल जाते हैं। लेकिन IINS ने मैथ्स मैजिक मेमोरी टेक्निक से पढ़ाई को याद करना आसान बना दिया है। IINS से बीते 5 सालों में स्टूडेंट्स बेस्ट रिजल्ट करके अपने उज्जवल भविष्य की ओर बढ़ चुके हैं। 2020 के माध्यमिक में स्टेट रैंक होल्डर मेघा शर्मा और मेधा शर्मा ने सेकंड और थर्ड पोजीशन गेन करके IINS का मान बढ़ाया है। सक्सेस पाने के लिए दो चीजों की बहुत जरूरत होती है, समझना और याद रखना। IINS में समझाने के साथ साथ क्लास में ही पढ़ाई याद करवा दी जाती है। यहाँ प्रैक्टिकल इंस्ट्रूमेंट्स द्वारा पढ़ाई को इफेक्टिव और लर्निंग को इम्प्रेसिव बनाया जाता है। हम प्रोवाइड करवाते हैं बेस्ट लेक्चर्स विद वीडियोस, नोट्स, फ्री मेमोरी वर्कशॉप्स, साथ ही इंटरेक्शन विद गार्जियंस, ताकि स्टूडेंट्स टेंशन फ्री माइंड के साथ अपने गोल को अचीव कर सके। तो फिर किस बात की है देरी, आप भी चले आइए। एडमिशन्स ओपन है क्लास 6-10 CBSE ऑल सब्जेक्ट्स, क्लास 9-10 TBSE फिजिक्स केमिस्ट्री बायोलॉजी मैथ्स एंड इंग्लिश, क्लास 11-12 CBSE एंड TBSE बायोलॉजी एंड इंग्लिश। हमसे संपर्क करें इस नंबर पर, नीम बाग ONGC बैंक चुमुनी আগরতলা। ফিরে এলাম ব্রেকের পর। তো এবার ডেকে নেব নেক্সট পার্টিসিপেন্টকে। তো মঞ্চে আসছে এখন কোয়েল শীল। মঞ্চে ডেকে নেব কোয়েলকে। কোয়েল এসে পড়ো। বাবা, কি অ্যাসামিস কোনো সঙ্গে নাচবে নাকি? না। তাহলে ঠিক আছে, চল। আসিন ফাগুন মাসে ফোরন ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আসিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই
চলে যাচ্ছ, জানবে না তুমি কেমন নেচেছো, জাজেদের কাছ থেকে জানতে চাও না? চলো তো স্যার থেকে শুরু করি। কোয়েল, এনার্জি একদম ফুল অন, খুব ভালো, খুব ভালো। কে শিখিয়েছে নাচটা? আমাকে আমার স্যার নিরাজি স্যার নাচটা শিখিয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো। অন্য কোনো নাচ শিখিস এছাড়া? কি ক্লাসিক্যাল শিখিস? হ্যাঁ ক্লাসিক্যাল। কি অনেক গান দিয়ে করাই স্যার। কথক শিখিস নাকি? না কথক শিখি। কথক শিখিস না? আচ্ছা, অন্য আর কোনো নাচ ভালো লাগে? কি নাচ ভালো লাগে? আমার বেঙ্গলি সঙ্গে নাচ ভালো লাগে। ওয়েস্টার্ন? ওয়েস্টার্ন ভালো লাগে? ওয়েস্টার্নও ভালো লাগে, সব ভালো লাগে। খুব ক্লাসিক্যাল বাদে সব ভালো লাগে ওর। আচ্ছা, খুব ভালো, এনার্জি খুব একদম, এক্সপ্রেশনও ভালো ছিল। হ্যাঁ, এত জোরে জোরে গান গেয়ে গিয়ে নাচলে তো গলাটা শুকিয়ে যাবে মোনা। হ্যাঁ, মিনমিন করে গাইবে তাহলে গলাটা শুকোবে না, ঠিক আছে? বাকি সব ভালো, খুব ভালো, এভাবে চালিয়ে যাও। ম্যাডাম, তুমি এত সুন্দর করে গানটা গাইছিলে, মনে হচ্ছিল তুমি গানও শেখো। হ্যাঁ, আমি গান শিখি না। সত্যি? কিন্তু গানটা শুনে তো মনে হচ্ছিল গান শেখো। আমি ভাবছিলাম একটা গান শুনবো তোমার থেকে, শোনাবে? খুব জোরে জোরে গাইছিলে, ভালো লাগছিল, ভালো হয়েছে, খুব ভালো, করতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আচ্ছা কোয়েল, তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দেবে তো? ঠিক ঠিক। আচ্ছা, দুষ্টামি করো তো বাড়িতে? কম কম। আচ্ছা, দুষ্টামি করলে বাবা না মা কে বেশি বকা দেয়? মা। মা। আর পূজা টুজা হয় তোমার দুষ্টামি করার পর? না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা দেখে নেব আরো অনেকগুলি পারফরমেন্স রয়েছে, ঠিক আছে? তুমি তোমার জায়গা নিয়ে নাও। তো দেখলাম এখন কোয়েলের পারফরমেন্স, তো এবার ডেকে নেব মঞ্চে সিমরান দেকে। সিমরান, বাবা কে সাজিয়ে দিয়েছে? মা। আচ্ছা, তো তোমার হাতে কি এটা? প্রদীপ, ঠিক না? আচ্ছা, তাহলে বুঝতে পারছি যে তোমার গানে নিশ্চয়ই এটার কিছু না কিছু মেনশন আছে, না? ঠিক আছে, দেখে নেব তোমার ডান্সটা। Thank you.
ইমরান, বাহ খুব সুন্দর, খুব সুন্দর গান, খুব ফেমাস গান এটা। তো এবার জানবো জাজেসদের ওপিনিয়ন কি। ম্যাডাম কি নাচ শিখছো? আমি কত্থক। ভালো লাগে কত্থক করতে? হ্যাঁ। তুমি যে নাচ করলে এটা কোন সিনেমার গান বলতে পারো? হ্যাঁ বল। দেবদাস। আচ্ছা খুব ভালো ছিল, হাসিটা একটু কম ছিল মনে হচ্ছিল। আর তুমি যে ড্রেসটা পরেছো সবটাই ঠিক ছিল, আমার মনে হচ্ছিল ওড়নাটা একটু প্রবলেম করছিল তোমার, তাই না? তো ড্রেসটা পরার সময় একটু খেয়াল রেখো যেন ড্রেস তোমাকে কোনোভাবে ডিস্টার্ব না করে, ওকে? বাকি সব ঠিক ছিল, একটু হাসি রেখো, বাস। স্যার এটা কি নিজে নিজে বানিয়েছিস প্রদীপটা? না। কে বানিয়ে দিয়েছে? এটা আমি কিনে এনেছি। কিনে এনেছিস? বাহ, প্রদীপটা কি সবসময় জ্বলতে থাকে এরকম, তাই তো? না। আচ্ছা কত্থক করতে ভালো লাগে? কোন ইয়ারে কত্থক? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, ভালো, খুব ভালো হয়েছে। আরো একটু ভালো, আরো ভালো করতে হবে, ভালো করে শিখতে হবে। তার জন্য কত্থকটা করবি মন দিয়ে, কত্থকটা করলে তারপর বাকি সব নাচ করতে পারবি, ঠিক আছে? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার তোমাকেও ধরেছি একটি প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা বাড়িতে তোমার কোন কাজের জন্য তোমার মা বাবা তোমার খুব 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 বেশি প্রশংসা করে? আমি আমি যখন পুজো দিই তখন মা আমাকে অনেক ভালো বলে। কি বলে ভালো বলার সময়? বলে খুব ভালো করে দিয়েছি। ভালো করে দিয়েছিস। আর যখন কোনো ভালো কাজ করে তখন বলে মা যে আমার মামনি, আমার সোনা মোনা, আমার লুলু পুচু, এইসব বলে? এগুলি বলে না কিছু? আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা চলে যাব ব্রেকে, ঠিক আছে? ব্রেকের পর নেক্সট পারফরমেন্স দেখব। তাহলে তুমি বলে দাও, আসছি ব্রেকের পর। আসছি ব্রেকের পর। IIMS আপনাদের সকলের পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত 6 বছরে IIMS থেকে অনেক ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে। আর এর কারণ হলো IIMS এর ইউনিক শিক্ষা পদ্ধতি। আমরা মেমোরি ট্রিক ব্যবহার করে ছাত্রছাত্রীদেরকে ক্লাসেই পড়া শিখিয়ে দিয়ে থাকি। আর ম্যাথস কে সহজ করার জন্য আমরা ব্যবহার করি ম্যাথস ম্যাজিক। তাছাড়া রয়েছে স্মার্ট ক্লাসেস। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ব্লগ তথা ফিল্মের মতো করে বানিয়ে চ্যাপ্টারগুলিকে আরো সহজ করে এন্টারটেইনমেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে থাকি। IIMS থেকে মেঘা শর্মা এবং মেধা শর্মা বোর্ডে সেকেন্ড এবং থার্ড হয়েছে। তাছাড়া আরো অনেক স্টুডেন্টরা বোর্ড থেকে খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে। এছাড়া মেডিকেল সায়েন্সে এবং ইঞ্জিনিয়ারিং এ IIMS থেকে বেরিয়ে বহিরাজ্যে সফলতার সঙ্গে পড়াশোনা করছে। তাই ছাত্রছাত্রীদের নিয়ে আর অপেক্ষা কেন, চলে আসুন আমাদের ইনস্টিটিউটে। নিমবার্গ IIMS বিল্ডিং, ONGC আগরতলা। আমাদেরকে এই নম্বরে ফোন করতে পারেন 9612808917 আর 7085051941। অ্যাডমিশনস চলছে ক্লাস 6-12, TBSC আর CBSE বোর্ড। সন্তান আপনাদের, দায়িত্ব আমাদের। ফিরে আসলাম ব্রেকের পর। তো এইবার যে পারফর্ম করতে আসবে আমি ওর জন্য একটি গান করতে চাই। গানটি হলো পরি পরি হে এক পরি আসমা সে আগিরি, ঠিক না? তো মঞ্চে ডেকে নেব আরাধ্যা ভুঁইয়াকে। এসে পড়ো গুটি গুটি পায়ে এসে পড়ো। এখন যে পার্টিসিপেন্ট আমাদের মধ্যে আসছে, কোনো মতে একটু আস্তে, একটু ডল তো, কোনো মতে আস্তে ধীরে হেঁটে হেঁটে আসছে। এই দেখুন, হ্যাঁ তো অনেক বড়। তো বলো কোন গানে ডান্স করবে? কৃষ্ণ। কৃষ্ণ, আচ্ছা আচ্ছা শোনো, আমি তোমার লেভেলে এসে একটু কথা বলি তাহলে। আচ্ছা তোমাকে কেউ বলেছে যে তোমার দুটি চোখ দেখতে মন্দাকিনীর মতো?
বলেছে কেউ? খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, তো দেখে নেব আরাধ্যার ডান্স। ঠিক আছে, আগে জেনে নেব জাজেসরা কি বলে। ম্যাডাম, কোন ক্লাসে পড়ো? কেজি টু। বাবা, ভয় লাগছে? না। কে সাজিয়ে দিল? মা। সত্যি এত বড় নাচটা তুমি মনে রাখতে পারো? হ্যাঁ। ভুলে যাও না? না। খুব ভালো হয়েছে, চালিয়ে যাও। ক্লাসিক্যাল শেখো কিছু? শুধু এইরকম গান শেখো? হ্যাঁ। আর কি পারো? আর কি কি নাচ করতে ভালোবাসো বা কি নাচ পারো? সবাই রাজা। সবাই রাজা, আচ্ছা ঠিক আছে, ভালো, গুড। স্যার, তারপর খুব ভালো হয়েছে। কোন ক্লাসে জানি? কেজি টু না? বা ড্রেসটা কে কিনে দিয়েছে? মা। মা, তুমি জানো তুমি যে একদম একটা পুতুল। খুব ভালো হয়েছে, নাচটা কিন্তু ছাড়বে না, একদম নাচটা ছাড়বে না, ঠিক আছে? খুব ভালো লেগেছে আমার, আর একদম চোখগুলো খুব সুন্দর তোমার, একদম রাধার মতো দেখছিল, একদম রাধা, ছোট্ট রাধা, ঠিক আছে? আরো ভালো করো, ঠিক আছে? খুব ভালো হয়েছে আরাধ্যা। আচ্ছা, এখানে যে ডান্স করেছো কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো জাজেসদের পছন্দ হয়েছে তো? আচ্ছা, আমাকে পছন্দ করেছো? হ্যাঁ। আচ্ছা, এটা বলো, তোমাকে কিছু জিজ্ঞেস করবো? ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা বলো, বাড়িতে দুষ্টামি করলে মা বাবা কি বকা দেয়? হ্যাঁ। তারপর কি পিটাও দেয়? হ্যাঁ।
ওমা পিঠাও খাও তুমি, ও মাই গড। আর স্কুলে? স্কুলে পিঠা খাই না। স্কুলে টিচার খুব আদর করে না? ঠিক আছে, আমরা আরও পারফরমেন্স আছে ওগুলো দেখে তারপরে রেজাল্ট শোনাতে হবে তো, আর আজকে তো রেজাল্টটা জেনে যাবে, তাহলে তুমি বসে ওখানে দেখো, ঠিক আছে? থ্যাংক ইউ। তো এখন দেখলাম আমরা আরাধ্যার পারফরমেন্স, খুব সুন্দর একটি পারফরমেন্সের পরে আমি মঞ্চে ডেকে নেব অদ্রিতা করকে, মঞ্চে ডেকে নেব অদ্রিতাকে। অদ্রিতা এসে পড়ো। বাবা খুব সুন্দর করে সেজে এসছে না, খুব সুন্দর। তো কোন গানে নাচবে? আনন্দধারা বইছে ভুবনে। বাহ ঠিক আছে, চলো দেখবো তোমার পারফরমেন্স।
বাহ আদ্রিতা, খুব সুন্দর। তো এবার প্রথমেই জানবো আগে জাজিসরা কি বলে। স্যার আদ্রিতা কি নাচ শিখিস? ক্লাসিক্যাল আর রবীন্দ্র নৃত্য। ক্লাসিক্যাল কোনটা শিখিস? কি নাম, কত্থক না ভরতনাট্যম? কত্থক। কত্থক। তো এই যে তুই নাচের মধ্যে দুটো মুদ্রা দেখিয়েছিস, বলতে পারবি দুটো মুদ্রা কি? একটা হলো এটা, এটা কি দেখিয়েছিস? চন্দ্রকলা। বাহ, আরেকটা আরেকটা যে দেখিয়েছিস এরকম করে? সূর্য। সূর্য, বাহ খুব ভালো হয়েছে, সব ভালো, পশ্চার্স খুব ভালো, তাল ভালো ছিল, এক্সপ্রেশনস ভালো ছিল। শুধু এই যে তুই চক্করগুলো নিচ্ছিস না, ওগুলো করার সময় নিচের দিকে তাকিয়ে করবি না, তাহলে মাথা ঘুরবে, একদম ফ্রন্টে, তোর সামনে যেরকম যেটা থাকবে সামনের দিকে তাকিয়ে চক্করগুলো নিবি, তাহলে কি হবে তোর এক্সপ্রেশনগুলো আরও ভালো করে ফুটে উঠবে, নিচের দিকে তাকিয়ে নাচবি না, ঠিক আছে? বাকি সব ভালো, এনার্জি ভালো, নাচটাকে এভাবেই চালিয়ে যাবি, কত্থকটা ভালো মন দিয়ে করবি, কত্থকটা ভালো করছিস আরও ভালো হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যাডাম তোমার চোখটা এত সুন্দর, নিচের দিকে কেন তাকাও? তাকাবে না, ওকে? বাকি সব ভালো ছিল, সব কিছু ভালো ছিল, ডান্স ভালো, এনার্জি ভালো, এক্সপ্রেশন ভালো, শুধু নিচের দিকে তাকাবে না আর কত্থকটা চালিয়ে যাও, ওকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেসদের, খুব ভালো নেচেছো। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছেন ম্যাডাম, চোখ এতই সুন্দর যে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ঠিক আছে, তাহলে আমরা প্রায় প্রায় আজকের এপিসোডের শেষের দিকে এসে পড়ছি। তো এখন নিয়ে নেব একটি ব্রেক, ব্রেকের পর তো অন্যদের পারফরমেন্স, আর একটি পারফরমেন্স আছে, তারপরে তো রেজাল্ট। তো তুমি বলে দাও, ব্রেকের পর ফিরে আসছি। ব্রেকের পর ফিরে আসছি। IINS, Indian Institute of Nature and Science, एक यूनिक एजुकेशनल इंस्टीट्यूशन है। पिछले 5 सालों से IINS के मेमोरी ट्रिक्स और मॉडर्न टेक्निक्स के द्वारा स्टूडेंट्स बेहतरीन रिजल्ट करते आ रहे हैं। बच्चों की सबसे बड़ी समस्या है पढ़ाई याद नहीं रहती, या फिर एग्जामिनेशन हॉल में जाकर सब भूल जाते हैं। लेकिन IINS ने मैथ्स मैजिक मेमोरी टेक्निक से पढ़ाई को याद करना आसान बना दिया है। IINS से बीते 5 सालों में स्टूडेंट्स बेस्ट रिजल्ट करके अपने उज्जवल भविष्य की ओर बढ़ चुके हैं। 2020 के माध्यमिक में स्टेट रैंक होल्डर मेघा शर्मा और मेधा शर्मा ने सेकंड और थर्ड पोजीशन गेन करके IINS का मान बढ़ाया है। सक्सेस पाने के लिए दो चीजों की बहुत जरूरत होती है, समझना और याद रखना। IINS में समझाने के साथ साथ क्लास में ही पढ़ाई याद करवा दी जाती है। यहाँ प्रैक्टिकल इंस्ट्रूमेंट्स द्वारा पढ़ाई को इफेक्टिव और लर्निंग को इम्प्रेसिव बनाया जाता है। हम प्रोवाइड करवाते हैं बेस्ट लेक्चर्स विद वीडियोस, नोट्स, फ्री मेमोरी वर्कशॉप्स, साथ ही इंटरेक्शन विद गार्जियंस, ताकि स्टूडेंट्स टेंशन फ्री माइंड के साथ अपने गोल को अचीव कर सके। तो फिर किस बात की है देरी, आप भी चले आइए, एडमिशंस ओपन है। क्लास 6-10 CBSE ऑल सब्जेक्ट्स, क्लास 9-10 TBSE फिजिक्स, केमिस्ट्री, बायोलॉजी, मैथ्स एंड इंग्लिश, क्लास 11-12 CBSE एंड TBSE बायोलॉजी एंड इंग्लिश। हमसे संपर्क करें इस नंबर पर, नीमबाग ONGC बैंक चुमुनी अगरतला। ফিরে আসলাম ব্রেকের পর। তো এবার ডেকে নেব আজকের এপিসোডের লাস্ট পার্টিসিপেন্টকে। মঞ্চে আসছে প্রিয়া দেবনাথ। খুব সুন্দরভাবে সেজে এসেছে, অপূর্ব লাগছে প্রিয়া তোমাকে সত্যি। তো বেশি কিছু না বলে আগে তোমার পারফরমেন্স দেখে নেব, ঠিক আছে?
অদ্ভুত, কি বলবো। তবে আমি কিছু বলবো না, এখন জাজেসদের কাছে যাই। ম্যাডাম, খুব ভালো হয়েছে, এরকম ভাবে করতে থাকো। আর ক্লাসিক্যাল শিখছো কিছু? কি শিখছো? ক্লাসিক্যাল ডান্স শিখছি। ডান্স তো শিখছো, ক্লাসিক্যাল কত্থক ভরতনাট্যম কিছু শিখছো? ভরতনাট্যম শিখছো, ঠিক আছে। ক্লাসিক্যালটা চালিয়ে যাও, পাশাপাশি এই নাচটাও চালিয়ে যাও, ওকে স্যার? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। কোন স্কুল? নদপুজপুর হাই স্কুল। আচ্ছা, বলছিলাম যে তুমি যে নাচটা করলে, এটা কি কি প্রকারের নাচ? শুধু ভরতনাট্যম করো, তাই তো? ঠিক আছে, ভেরি গুড। একটু একটু তাল কেটেছে, একটু সামান্য, এটা আমরা
মানে তোমার নাচের সাথে আমরা এটা নেগলেক্ট করতেই পারি, ঠিক আছে? ভালো হয়েছে, খুব ভালো চালিয়েছ, থ্যাংক ইউ জাজেস, খুব সুন্দর নেচেছো প্রিয়া। আর কে সাজিয়ে দিয়েছে তোমাকে? মামা সাজিয়ে দিয়েছে, সবাই তো মা 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 বলে, শুধু মা। এবার তুমি মার সাথে আরেকটা মা যুক্ত করেছো, তার জন্য আমি আমি একটু স্ট্রেঞ্জ। তো মামা এত সুন্দর সাজাতে পারে? হ্যাঁ, প্রত্যেক যে ডান্স যেখানেই করো সবসময় মামাই সাজে? হ্যাঁ। বাহ, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো এইবার আজকের এপিসোডের যারা যারা পারফর্মাররা ছিল সবাই আজকে পারফর্ম করে ফেলেছে এখানে, এখন আমরা দেখলাম লাস্ট পারফরমেন্স। তো এবার রেজাল্টের পালা, ঠিক না? কিন্তু রেজাল্টের আগে নিয়ে নেব একটি ব্রেক, ব্রেকের পর ফিরে আসছি। জানবেন আপনারা আজকে কে হয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন হোল্ডার। আইআইএনএস আপনাদের সকলের পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত 6 বছরে আইআইএনএস থেকে অনেক ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে, আর এর কারণ হলো আইআইএনএস এর ইউনিক শিক্ষা পদ্ধতি। আমরা মেমোরি ট্রিক ব্যবহার করে ছাত্রছাত্রীদেরকে ক্লাসেই পড়া শিখিয়ে দিয়ে থাকি, আর ম্যাথকে সহজ করার জন্য আমরা ব্যবহার করি ম্যাথ ম্যাজিক। তাছাড়া রয়েছে স্মার্ট ক্লাসেস। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ব্লগ তথা ফিল্মের মতো করে বানিয়ে চ্যাপ্টারগুলিকে আরো সহজ করে এন্টারটেইনমেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে থাকি। IINS থেকে মেঘা শর্মা এবং মেধা শর্মা বোর্ডে সেকেন্ড এবং থার্ড হয়েছে। তাছাড়া আরো অনেক স্টুডেন্টরা বোর্ড থেকে খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে। এছাড়া মেডিকেল সায়েন্সে এবং ইঞ্জিনিয়ারিং এ IINS থেকে বেরিয়ে বহিরাজ্যে সফলতার সঙ্গে পড়াশোনা করছে। তাই ছাত্রছাত্রীদের নিয়ে আর অপেক্ষা কেন, চলে আসুন আমাদের ইনস্টিটিউটে নিমবার্গ IINS বিল্ডিং ONGC আগরতলা। আমাদেরকে এই নম্বরে ফোন করতে পারেন 9612808917 আর 7085051941। অ্যাডমিশনস চলছে ক্লাস 6-12 PBSE আর CBSE বোর্ড। সন্তান আপনাদের, দায়িত্ব আমাদের। ফিরে আসলাম ব্রেকের পর। তো এইবার রেজাল্টস মঞ্চে ডেকে নেব আমাদের জাজেসদের, ধ্রুপদ স্যার আর শ্যামলিমা ম্যাডাম। আজকের এপিসোডে আমরা পেয়ে যাব ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন হোল্ডারদের। তো এবার ওভার টু ইউ। তো সবাইকে আগে বলি, সবাই খুব ভালো নেচেছ, সবাই নাচটাকে কন্টিনিউ করবে, নাচটা ছাড়বে না, হ্যাঁ, ভালোবেসে নাচটা শিখবে। হ্যাঁ, আজকে আমরা এখানে হয়তো বা কম্পিটিশন করেছি, তাতে হয়তো আমাদের সবার মধ্যে দুজনকে বেছে নিতে হচ্ছে, তার মানে এই নয় যে বাকিরা একদমই ভালো নাচো না, হ্যাঁ, কেউ মন খারাপ করবে না, এটা জাস্ট একটা কম্পিটিশন। লাইফে আরও বড় হতে হবে, অনেক ভালো ডান্সার হতে হবে, তাই তো? তো আমাদের আজকে খুব অসুবিধেই হয়েছে, সব এত কুটি কুটি বাচ্চারা, এদের মধ্যে আজকে আমরা যাদেরকে দ্বিতীয় স্থানে আমরা নিয়োগ করতে পেরেছি সে হচ্ছে প্রিয়া দেবনাথ। প্রিয়া, প্রিয়া হয়েছে আজকের এপিসোডে সেকেন্ড পজিশন হোল্ডার। এসো, আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো প্রিয়াকে ট্রফি আর মেমেন্টো দেওয়ার জন্য। কংগ্রাচুলেশনস প্রিয়া, আজকের এপিসোডের সেকেন্ড পজিশন হোল্ডার প্রিয়া দেবনাথ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ প্রিয়া, খুব সুন্দর নেচেছো, সবাই খুব সুন্দর নেচেছে। এবার ফার্স্ট যে হয়েছে, এবারে আমরা যাকে ফার্স্ট দিয়েছি দেওয়াটা খুব কষ্ট ছিল, কিন্তু বাঁচতে তো আমাদের হবে এদের মধ্যে। তো আমরা আদ্রিতাকে ফার্স্ট দিয়েছি আজকে। আদ্রিতা কর, বাহ, আদ্রিতা কর,
আদ্রিতা কর আজকের এপিসোডের ফার্স্ট পজিশন হোল্ডার। স্যারকে রিকোয়েস্ট করব আদ্রিতাকে মেমেন্টো আর ট্রফি দেওয়ার জন্য। খুব সুন্দর আজকের এপিসোড, এত সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা দেখেছি। আর আপনারা সবাই জানেন যে এপিসোডসের পরে আমরা পেয়ে যাব আমাদের সব এপিসোড থেকে যারা ফার্স্ট আর সেকেন্ড পজিশন হোল্ডার, ওরা চলে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে এন্ট্রি হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। আমাদের যে পারফরমেন্স আমরা দেখেছি বিভিন্ন, আজকে পঞ্চম এপিসোড, তো ওয়াইল্ড কার্ড পেয়ে যাব এইগুলির মধ্যে থেকেই কেউ না কেউ থাকবে আমাদের সেমিফাইনালে। তো হ্যাঁ স্যার, আজকের এপিসোডে আরও কিছু বলতে চান নিশ্চয়ই? একটি ছোট্ট ঘোষণা, আমরা সবাই মিলে একটু আলোচনা করেছি, করার পরে আমরা যেটা ভেবেছি আজকের এই কম্পিটিশনের মধ্যে একজন ক্ষুদে শিল্পী যাকে আমরা এই মানে কম্পিটিশনে বিচারের মধ্যে ফেলতেই পারছি না, কারণ সে এতটাই ছোট আর এতটাই আমাদের মনে জায়গা করে নিয়েছে, এবং তাকে আমরা একটা স্পেশাল অ্যাওয়ার্ড দিতে চাই, যে তাকে আমরা ফার্স্ট সেকেন্ডের মধ্যে রাখছি না, তাকে আমরা এই কম্পিটিশনের মধ্যে একটা স্পেশাল জায়গায় শুধু আমাদের ইমোশনের, আমাদের ভালো লাগার দিক থেকে আমরা একটা পুরস্কার দিতে চাইছি। এবং আমি এটা বলবো যে ও আমাদের সাথে একদম এই কম্পিটিশনের ফাইনালের অবধি আমাদের সাথে থাকবে, আমাদের ভালো লাগার, আমরা শুধু ওকে দেখব এবং ওকে দেখে আমাদের মনটা খুব জুড়বে, এটা জেনে আমরা আজকে আরাধ্যাকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দিতে চাইছি। আরাধ্যা, আমাদের ছোট্ট রাধা, তাই আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব আরাধ্যাকে স্পেশাল রিওয়ার্ডটা দেওয়ার জন্য। কংগ্রাচুলেশনস, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আপনারা ওপারে বসে এই প্রোগ্রামটা দেখছেন। আর স্যার যেটা মেনশন করলেন, আজকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন হোল্ডার, তো ডিরেক্ট আমরা ওদের সাথে দেখা করব সেমিফাইনালে। আর এদিকে ছোট্ট রাধা, দ্যাট মিন্স আরাধ্যা, আরাধ্যা আমাদের স্পেশাল পারফর্মার থাকবে সেমিফাইনালে আর ফাইনালে, আমরা দেখব ওর স্পেশাল পারফরমেন্স। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।